দিনাজপুরের বিরামপুরে চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন এবং জাতীয় শিশু দিবসের আলোকে পুরস্কার বিতরণ ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বেলা তিনটায় প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম ও দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ আলী খান। পরে একাডেমিক সভাকক্ষে মুশফিকুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি পৌর মেয়র আকাশ আলী বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ করেন। সাংবাদিক মাহমুদুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মস্কো রাশিয়া নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ মাজিদুর রহমান সহ অভিভাবকবৃন্দ। এবং সেই মেলাম অভিনন্দন এবং নারী শিক্ষার উন্নতি তারপরে যত বিরোধিতা হবে যেভাবে উন্নয়ন ভাবছেন, যেভাবে বিরামপুরকে নিয়ে ভাবেন, বিভিন্ন ক্ষেত্রে ভাবেন, ওনাদেরকে দেখে আমরা শিখছি, ওনাদেরই আমরা পথ প্রদর্শক হিসেবে এখানে এসেছি। রক্তটাকে একেবারে টেস্ট করে স্ক্রিন করে যেন এর মধ্যে কোনো রকম অসুখের অর্গানিজম না থাকে সেটা করে তারপর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামেও আমি জয়েন করি। ডক্টর টি এইচ খান যিনি এটা ইম্পর্টেন্ট পার্সন, ইম্পর্টেন্ট জেনারেশন, এক্সিস্টিং জেনারেশন অফ বিরামপুর। উপন্যাস মহাকাব্য থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। আমরা আঁকিয়ে পা পা করে আবার মনে হয় নতুন করে যাত্রা শুরু করতে হবে। আমরা যারা পিতা মাতা অভিভাবক যে যার অবস্থান থেকে থাকি, আমার ছেলে দিয়ে সারাদিন কোথায় গেল, কার সাথে ঘুরলো, আজকে আমার ছেলে একটা প্রাইভেটে গেল কিনা, স্কুলে কি করলো, সে কোথায় কার সাথে ঘুরলো, শিক্ষা ব্যবস্থা। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, বীরগঞ্জ, রংপুর।